তা সত্ত্বেও কিছু কোর্টের যেগুলো ম্যাটার ছিল সেইগুলা নিয়ে আমি একটু বলার চেষ্টা করব কারণ এর আগে যখন হিয়ারিং হয়েছিল তখন আপনারা জানেন যে বারংবার বেশ কয়েকটা বিষয় নিয়েই আর্গুমেন্ট উঠে এসেছিল তার মধ্যে একটা প্রধানত ছিল যে রিজার্ভেশন রুলস ব্রেক তো সেই বিষয়টা নিয়েই আজকেও একজন মোস্ট সিনিয়র আইনজীবী তিনি আর্গুমেন্ট করেছেন তো যাই হোক পক্ষে বিপক্ষে বলার বা আর্গুমেন্ট করার জায়গা সবার আছে সেটা সাংবিধানিক অধিকার অবশ্যই বলবেন উনি তো যে বিষয়টা উনি হয়তো বলতে চাইছিলেন আরো একটু পরিষ্কার ভাবে আশা করি সবাই বুঝে গেছেন তা সত্ত্বেও বলছি যে যারা ক্যাটেগরি ক্যান্ডিডেট অর্থাৎ ধরুন আমি ও এ ইন্টারভিউ লিস্ট যখন তৈরি হয় তখন আউট অফ নাইনটি আমার কাট অফ জেনারেল কে ক্লিয়ার করেছে অর্থাৎ জেনারেলের চেয়ে আমার বেশি আছে তথাপিও যেহেতু আমি ওবিসি এতে ফর্ম ফিল আপ করেছিলাম ইন্টারভিউ তালিকার সময় বা মেন ফর্ম ফিল আপের সময় তাই আমাকে জেনারেল ইন্টারভিউ লিস্টে রাখা যাবে না কোথায় রাখতে হবে না তো ক্যাটাগরি লিস্ট অর্থাৎ ওবিসি এ মেল ফিমেলের লিস্টেই শুধুমাত্র আমি জায়গা পাবো আর কোথাও পাবো না এইটা ছিল বেসিক বিষয় আর্গুমেন্টের যেটা এর আগেও বলেছিলাম যে এই বিষয়ে আর্গুমেন্ট একাধিক দিন হয়েছে এ প্রসঙ্গে একটা কুমিরের গল্পও শুনিয়েছিলাম যে যাই হোক একটা কুমিরের গল্পের মতো তো আজকেও কুমিরের গল্পের পুনরাবৃত্তি হয়েছে তো সেই জায়গা থেকে একটা বিষয় আমার উনি হয়তো ওনারা অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করছিলেন যে ভারতীয় সংবিধানের যে বিভিন্ন পার্ট আছে সেই পার্টে মানে সাম্যের অধিকার অর্থাৎ কি বলুন তো মানে সার্বিক যে সুবিধা সেই সুবিধা পাওয়ার গণতান্ত্রিক অধিকার সেই বিষয়টা নিয়ে উনি বেশ কিছু ডকুমেন্টস বা বেশ কিছু লগুমেন্ট উনি করার চেষ্টা করেছেন খুব ভালো আমার অনেক কিছু জানা ছিল না যেগুলো আরো জানতে পারছি প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু একটা বিষয় হলো আমি জেনারেল কাট অফ ক্লিয়ার করার পরও যদি আমি শুধুমাত্র নিয়েছিলাম বলে শুধুমাত্রে ফর্ম ফিল আপ করেছিলাম বলে সমস্ত জেনারেলের কাট জেনারেলের সমস্ত কাট অফ ক্লিয়ার করার পরও আমি যদি জেনারেলে না যেতে পারি তাহলে আমি যে বঞ্চিত হলাম এই বঞ্চিত করার জায়গা সংবিধান কোথায় দিয়েছে সেটা আমার মনে হয় একটু স্টাডি করার এখনো বাকি আছে বা আমার জানার অনেক কিছু বাকি আছে আমাকে জানতে হবে এইটা একটা বিষয় বিষয় আর মূল স্বাভাবিকভাবে আসবে যেটা আপনারা জানেন যে চোদ্দশো সামথিং ক্যান্ডিডেটকে ওয়েম আর রিচেকের কথা বলে বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কিছু জনকে নেওয়া হয়েছে কিছু জনের নাম্বার কমেছে কিছু জনের নাম্বার কমে যাওয়ার কারণে আউট অফ দ্য লিস্ট হয়ে গেছে সেই সব বিষয় নিয়েও আর্গুমেন্ট আজকে যথাযথ এক একটা করে হয়েছে প্রথমত একজন মোস্ট সিনিয়র আইনজীবী বলার পর আরও একজন সিনিয়র আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি অন লাইভ ইয়েতে ছিলেন মানে ফিজিক্যালি উনি ছিলেন না ভার্চুয়ালি ছিলেন তো উনিও বেশ কিছু বিষয় আর্গুমেন্ট করেছেন তো যাই হোক আমাদের বলার যেটা যে আর্গুমেন্ট করুন ভিউ থেকে আর্গুমেন্ট অবশ্যই হবে সবার আর্গুমেন্ট হবে কেন হবে না কিন্তু দ্রুত সম্ভব এই আর্গুমেন্টগুলোকে শেষ করে নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে যেতে হবে সে বিষয়ে একটা কথা পরিষ্কার বলি যে বিচারপতি মহাশয় সত্যি বলতে কি জানানো উচিত আমাদের সবার কারণ উনি যে পজিটিভ মাইন্ড নিয়ে আছেন এখনো পর্যন্ত পজিটিভ মাইন্ড এটাই যে সব থেকে পজিটিভ মাইন্ড আমরা যেটাকে মনে করছি যেটা আমরা বরবার বারবার মানে বরাবর বলে থাকি যে বিচার মানে বিলম্বিত বিচার ব্যবস্থা হলো এক ধরনের অবিচার উনি সেই বিষয়টা টোটালি মানে এত সুন্দরভাবে বোঝাতে চাইছেন যে না আর বিলম্ব নয় এদের সঙ্গে দীর্ঘ অবমাননা হয়েছে দীর্ঘ সাত আট বছর ধরে এদের লাইফে এই চলছে এই নিয়োগ প্রক্রিয়ার এই কেসটা এখানেই শেষ করতে হবে সেখানে পরপর আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কালকে হিয়ারিং ডেট মানে আজকে হিয়ারিং এর ডেট ছিল আগামীকাল হিয়ারিং এর ডেট দিয়েছে আমরা যেটা ভাবছিলাম যে হয়তো দুটো থেকে ফিক্সড ম্যাটার থাকবে কিন্তু না উনি বারোটা করে দিয়েছেন অর্থাৎ যদি আরও কিছু কারো বলার থাকে আমি পর্যাপ্ত সময় দিচ্ছি আপনারা বলুন কিন্তু আমাদের মধ্যে বেশ একটা প্রশ্ন করছে যে দাদা বিরোধী যারা আছেন তারা বারবার আর্গুমেন্ট করছেন একই টপিকের উপর অথচ আমাদের কমিশনের আর্গুমেন্ট বা কমিশনের অ্যাডভোকেট কিছু বলছেন না কেন তো আপনাদেরকে বলি ফেসবুকের বাইরে একটু বেরিয়ে আসতে হবে আপনাদেরকে কারণ ওই পাড়ার কাকিমাদের ঝগড়া নয় যে এক কাকিমা বলছে তো উত্তরে আর এক কাকিমা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে ব্যাপারটা এরকম নয় কোর্টটা কমপ্লিট আলাদা জায়গা যে যেখানে কোনো একটা পক্ষের টোটাল আর্গুমেন্ট করার পর তাদের যে সমস্ত অ্যালিগেশন আসছে সেই অ্যালিগেশনগুলোকে নোট ডাউন করে তার পরিপ্রেক্ষিতে রুলস রেগুলেশনের উপর যা দাঁড়িয়ে যা যা আর্গুমেন্ট করার তখন অন্য পক্ষ অর্থাৎ কমিশন পক্ষকে বলতে হবে এটা কোর্টের পরিভাষা আর পাড়ার কাকিমাদের পরিভাষা হলো তুমি কিছু বললে মানে ওইটা যদি ঠিক না মনে হয় আমি সঙ্গে সঙ্গে আমার মতো করে বলে দিলাম এটা কোটে হয় না তাই আপনারা নিশ্চিত থাকুন কমিশনের আইনজীবী বা আমাদের অ্যাডভোকেট যিনি আছেন কল্যাণ ব্যানার্জি মহাশয় উনিও যথাযথভাবেই বলবেন এটা নিয়ে নো ডাউট কিন্তু যেহেতু একটা অ্যালিগেশন এই রিক্রুটমেন্টের উপর চলে আসছে সুতরাং তাদের যে পয়েন্ট অফ ভিউ তাদের যে নোটস অফ আর্গুমেন্ট সেইগুলা পরস্পর নেওয়ার পর তার উত্তর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে নেবে স্কুল সার্ভিস কমিশনে যখন বলার সময় আসবে তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আর দ্বিতীয় কথা কালকে তো এক হেয়ারিং হচ্ছে আগামী তো হয়তো উনি চাইলে আরও পরপর হেয়ারিংগুলো হবে কিন্তু একটা বিষয় আমার ছোট্ট বলার বলবো ভাবছিলাম আজকে কোর্ট থেকেই যে মানে সে কে বলে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা দেওয়া না এরকম কিছু একটা বলে না তো যাই হোক ভাষাটা হয়তো ভুল হতে পারে এবং প্রথম থেকেই বলছি এখনো বলছি পজিটিভ পজিটিভ থাকুন থাকুন একদম এবার আসি আর একটা বিষয় যেটা আপডেট এই ভ্যাকেন্সি আপডেট নিয়ে বারবার বলেছি আমরা যে আমাদের দুটো বিষয় এক একদম মঞ্চের পয়েন্ট ক্লিয়ার করছেন দুটো বিষয় চাকরি মঞ্চের প্রথম ডিম্যান্ড যেটা একদম ফাস্ট ডিম্যান্ড যেটা সেটা হলো নিয়োগটা স্টার্ট করতে হবে তৃতীয় কথা হলো ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি পাঁচ হাজার দেবে দশ হাজার দেবে পনেরো হাজার দেবে কুড়ি হাজার দেবে আচ্ছা বলুন আপনাদের একটা জেনারেল সেন্স একদম অ্যাপ্লিকেশন সেন্স আমাদের যদি দশ হাজার ভ্যাকেন্সি বা পনেরো হাজার ভ্যাকেন্সি বাড়াই যারা ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট আছে তাদের কি কোথাও কিছুতে যায় আসে আসে যায় আসে যায় না বরং ভ্যাকেন্সিটা যদি বাড়ে তাহলে আমাদের যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে যাদের জন্য মাটি কামড়ে দাঁত চেপে তাদেরকে লড়াই করারও দরকার হবে না আমাদের এমনি সবাই চাকরি পেয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে আটকে রেখে ভ্যাকেন্সি আদায় করব আর না হলে হতে দেব না এটার আমরা চরম বিরোধী না একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে যেমন ধরুন কাউন্সেলিং প্রক্রিয়া স্টার্ট হয়েছে তাদের জয়নিং স্টার্ট হবে প্রয়োজনে যদি আরও দশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দেয় তার উপর কাট অফ নেমে ইন্টারভিউ হবে তাদের যথাযথ ইন্টারভিউ যেমনভাবে হবে মানে যেমন যেমন প্রসেস আছে এক কথাই কে বলেছে আমাদের কে নিষেধ করেছে আমাদের করতে আমরা তো কোনোদিন বলিনি গতদিন রিপাবলিক বাংলায় তো গলাবাজিয়ে বলে আসলাম যে দশ বছর একটা ভ্যাকেন্সি বাড়েনি এর আগে দু আহ উনিশ কুড়ি একুশের দিকে যে সমস্ত মিডিয়া আমরা দিয়েছিলাম প্রয়োজন মনে করলে লিঙ্ক পাঠিয়ে দেবো না হলে পুনরায় শেয়ার করে নেব একবার দেখে নিন কথা আমরা বলেছি পাঁচ হাজার একশো আটটা ভ্যাকেন্সির আর আমরা বের করেছিলাম পাঁচ হাজার একশো পাঁচ হাজার একটা ভ্যাকেন্সি স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করেছে তাই দায়িত্ব নিয়ে বলছি চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী তারা স্কুলে যাবে যাবে যাবেই যাবেই তারা স্কুলে কোনো অপশক্তির ক্ষমতা নেই আটকে রাখার কোন অপশক্তির ক্ষমতা নেই সব রকম লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গ অপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রাস্তায় আছে সব রকম লড়াই সময় বলতাম বাঙালকে হাইকোর্ট দেখিও না ঘটিয় জন্য সুপ্রিম কোর্টে চিনে নেব যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যাবেই যাবে না যাবেই এবং লাস্ট ওয়েটিং চাকরি থাকা পর্যন্ত মঞ্চ থাকবে লড়াই থাকবে আর নিয়োগ আদায় করব ছিনিয়ে নেব নিয়োগ আদায় করব ছিনিয়ে নেব চোখে চোখ রেখে ছিনিয়ে নেব লড়াই করে নেব বাড়িতে বসে ডায়লগ মেরে নয় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যেমন আমরা রাস্তায় থেকেছি রমজান মাসে রোজা করে থেকেছি ঈদের দিন থেকেছি দশমীর দিন থেকেছি বড়দিনের দিন বড়দিনের ছুটিতে বাড়ি যায়নি থেকেছি পয়লা জানুয়ারি মঞ্চে কাটিয়েছি ওই রকমভাবে যদি আরও এরকম কিছু ঝড় তুফান আসে আমরা মোকাবেলা করব আমরা সম্মুখে দাঁড়িয়ে কিন্তু যোগ্য চাকরি স্কুলে যাবেই তাতে যদি যত রকম বাধা অতিক্রম করতে হয় করব আমরা আমরা করবো ক্যাটাগরি ক্যান্ডিডেট বিশেষ করে যারা মনে করছেন যে আমাদের হয়ে মনে হয় বিশেষ কিছু করছে তাদেরকে একবার ভাবার জন্য অনুরোধ করলাম আমার কিছু যায় আসে না আবারও বলছি কেউ ব্যক্তিগতভাবে অনেকে মনে করে যে তোমার ভয় কিসের আমার কিচ্ছু যায় আসে না যদি আমাকে ওই রকম রিফর্ম করে তবুও মাহিউদ্দিন মাহির কেউ কিচ্ছু করতে পারবে না বলে দিলাম সত্তর বার যদি লিস্ট চেঞ্জ হয় মাহিউদ্দিন মাহি থাকবে সত্তর বার থাকবে গলা বাজিয়ে বলছি অনুরোধ যে লড়াই থাকুন পশ্চিমবঙ্গ আপার প্রাইমের চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে থাকুন মঞ্চের পাশে থাকুন আমরা লড়াই করে ছিনিয়ে আনব